দেশের ক্রিকেট আর বিকেএসপি যেন একে অপরের সম্পূরক। বিকেএসপি থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের তালিকাও বেশ দীর্ঘ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানালেন, কঠিন অধ্যবসায় আর নিয়মতান্ত্রিক অনুশীলনেই আসে এমন সাফল্য। আছে আরও বৃহত্তর পরিকল্পনাও। দেশের বিকেএসপি নিয়ে খেলার সময়ের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে সাভারের বিকেএসপির খবর। রিপোর্ট করেছেন মাহবুব রিমন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় দক্ষতা বাড়ানোর সঙ্গে যে প্রতিষ্ঠান শেখায় শৃঙ্খলাও। টাইগারদের ঈর্ষণীয় সাফল্যের কারণে বিকেএসপির 18টি বিভাগের মধ্যে স্বাভাবিকভাবে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট। নারী এবং পুরুষ দুই ক্যাটাগরিতে প্রতি বছর বিকেএসপিতে ভর্তির যে আবেদন জমা পড়ে তার 2/3 ক্রিকেটে। কঠিন সে ভর্তি যুদ্ধে যারা জয়ী হয় তাদের নিয়ে শুরু হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ক্রিকেটই একমাত্র ডিসিপ্লিন যেখানে প্রতিভা থাকলে কিছুটা শিথিল ভর্তি যোগ্যতা। সাধারণত আমরা ক্লাস 7-এ আমরা ক্রিকেট প্লেয়ারদেরকে ভর্তি করাই, বাট এবারে আমরা বলেছিলাম যে যদি অষ্টম শ্রেণী হয় বা নবম শ্রেণীও হয় পেসার পেলে আমরা ভালো পেসার নিব। সুস্থ মানসিকতা চাই, এইটার জন্য কিন্তু একটা মোটিভেশন, কন্টিনিউয়াস মোটিভেশন দরকার। আমার এখানে প্রত্যেকটা টিচার এবং প্রত্যেকটা কোচকে এই বিষয়ে নির্দেশনা দেয়া আছে এবং তারা এটা পালন করছেন। সাভারের বিকেএসপিতে ক্রিকেট মাঠের সংখ্যা 6টা, এর মধ্যে ইনডোর 2টি। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মাঠগুলোতে সকাল বিকাল হয় অনুশীলন, ফলে উদীয়মান ক্রিকেটাররা কিশোর বয়সেই পরিচিত হয় প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে। সাকিব মুশফিক, দুর্জয় রাজ্জাক কিংবা হালের আকবর দ্য গ্রেট, দেশের ক্রিকেট মানেই যেন বিকেএসপি। বিসিবির পাইপলাইনকে আরও সমৃদ্ধ করতে যারা কাজ করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে, সঙ্গে এসব তরুণদেরকে তারা প্রস্তুত করছেন আগামীর জন্য। আমরা সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজি, কারণ আমাদের কোচের পাশাপাশি সিনিয়র আমাদের অনেক হেল্পফুল। আমি একজন ব্যাটসম্যান এবং উইকেট কিপার, আমি চাই যে বড় হয়ে মুশফিক ভাইয়ের জায়গাটা আমি নিতে চাই। শুধুমাত্র ট্যালেন্ট আছে কিনা সেটাই আমাদের বিষয়, এখন ট্যালেন্টের বিষয়টা তার পাবলিক বা সাধারণ জনগণ বুঝবে না, এটা বোঝার দায়িত্ব আমাদের। ট্যালেন্টটা যদি ঠিকমতো পাই আমরা তাহলে হয়তো ভর্তি ব্যাপারে সুপারিশ আমরা করতে পারি। তবে শুধুমাত্র ঢাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ থাকায় এ নিয়ে কিছুটা সমস্যা পোহাতে হয় আঞ্চলিক বিভাগের শিক্ষার্থীদের। প্রতি বছর আসন শূন্য থাকা সাপেক্ষে সাভারে 30-35 জন ছাত্র এবং সমান সংখ্যক ছাত্রী ভর্তি করা হয়। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার।